আপুকে টাটা দিচ্ছে, টাটা, গুড মর্নিং, গুড মর্নিং। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সবার সাথে শেয়ার করতে চলে আসলাম আমাদের সামারের বাইরের ওয়েদারটা। তো আশা করি ওয়েদারটা সবার কাছে খুব একটা চমৎকার লাগবে। তো এই যে দেখা যাক বাইরের এই যে সামারের অবস্থা। তো আজকে যখন ঘুম থেকে উঠলাম, গতকালকেও ছিল স্নোটা, তবে গতকালকে হালকা পড়েছিল, বাট আজকের অবস্থাটা দেখে একেবারেই অবাক হয়ে গেছি। বিকজ এটা এখন সামারের সময়, এপ্রিলের আজকে 7 তারিখ, মেবি 8 তারিখ, যাই হোক, তো 7-8 তারিখই হবে। তো বাইরের দিকটা দেখে খুবই একটা মানে আশ্চর্য হয়ে গেছি যে গতবার এই সময়তে আমি এখানে ছিলাম, মানে তখন কিন্তু খুব গরম ছিল। বিকজ 2 দিন আগেও খুব সুন্দর গরম পড়েছিল, ওয়েদারটা খুবই রৌদ্রোজ্জ্বল ছিল, বাট আজকেও রৌদ্র আছে, কিন্তু বাইরের অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন এরকম পরিমাণ বরফ পড়েছে আর এখনও কিন্তু পড়তেছে। তো এখন যেটা পড়তেছে সেটা হালকা একটু বোঝা যাচ্ছে না, গুড়ি গুড়ি পড়তেছে, আর সারা রাত মেবি সারা রাত পড়েছে, কারণ সারা রাত না পড়লে এরকম পরিস্থিতি কিন্তু হয় না। তো এই হচ্ছে আজকে সুইজারল্যান্ডের সর্বশেষ খবর। তো আসলে সামারের মধ্যে যদি এরকম অবস্থা হয় তাহলে মানুষ কিভাবে কি করবে সেটা আসলেই মানে এটা চিন্তনীয় ব্যাপার। কারণ এই যে দেখেন সবাই কিন্তু অলরেডি টপ মানে পরিষ্কার টরিষ্কার করে বা নতুন কিনে এনেছে, এই যে দেখেন। তো এগুলো শুধু গাছ পোনার জন্য। আমি এবার কেন জানি মানে ও বাসা থেকে যখন এই বাসায় আসছি তখনই নিয়ত করেছিলাম এবার আমি গাছ বুনবো না, কারণ এখনও ঠান্ডাই যাচ্ছিল না। বাট আজকের এই অবস্থা দেখে তো যারা গাছ বুনেছে অলরেডি তারা তো অবশ্যই হতাশ হয়ে যাচ্ছে, কারণ আবার গাছগুলো মরে যাবে। তো এত কষ্ট করে গাছ লাগানো, আসলে যদি সেই গাছগুলো মরে যায় তাহলে এটা কি বলবো। তো এই যে কি সুন্দর রৌদ্র উঠেছে, বাট বরফে একদম সব কিছু সাদা হয়ে গেছে। তো সিংহা চলে গেছে স্কুলে, দেখতে পাচ্ছেন সবাই যে সিংহা, বাবা সিংহাকে স্কুলে দিয়ে আসলো। আর এটা হচ্ছে এই যে দেখেন আমার জানোয়ারটা উপরে এসে পড়েছে, তো কতটুকু মোটা হয়ে পড়েছে সেটাই যে আন্দাজ করতে পারছেন। তো আর এই হচ্ছে আমার বেলকনি, চলেন বেলকনিতে যাওয়া যাক। ও মাই গড, কি ঠান্ডা, ও নো। তো এই হচ্ছে বেলকনির অবস্থা, আমার মেয়েটার এটার মধ্যে পড়েছে বরফ, ও নো। তো আর এই যে দেখেন আমি টপগুলো এখানে রেখে দিয়েছি, কারণ এবার আর গাছ বোনার প্ল্যান নেই, তাই এভাবেই রেখে দিয়েছি। আর এই যে যেগুলো ছিল সেগুলো তো অবস্থা খারাপ হয়ে যাবে, বরফ পড়েছে এগুলো এখন মরে যাবে, আই থিঙ্ক এগুলো মরে যাবে। অনেক কষ্টে বাঁচায় রাখছিলাম ঘরে রেখে, বাট আবার বরফে অবস্থা হয়ে গেছে, তো জানি না কি হয়, যে অলরেডি কিন্তু দুইটা মরে গেছে। তো এই হচ্ছে বরফে ঢাকা সামারে সুইজারল্যান্ড। তো এই ভিডিওটা কেমন লাগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা এখনও যারা ভিজিট করেনি তারা অবশ্যই এখন পর্যন্ত না হলেও করে ফেলবেন ভিজিটটা। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো সবার ভালো লাগবে। তো ফেসবুক পেজে আমি অতটা ভালো করে এডিট করে ভিডিও না আপলোড করলেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আলহামদুলিল্লাহ যতটুকুন পারি ততটুকুন কিন্তু ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আর বাতাসের গতিটাই যে বুঝতে হলে এটার দিকে তাকান, তো এটা দেখতে পাচ্ছেন কীভাবে ঘুরতেছে। তো বাতাসটাও কিন্তু অনেক বেশি বাতাস, তো প্রচুর ঠান্ডা লাগতেছে, এখন কিন্তু আমি ঘরে চলে যাব। তো আজকে দুপুরে যদি পার্কে যাই এই বরফে খেলার জন্য, তো সেটা সবার সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে ছোটো ছোটো কিছু শর্ট ভিডিও দিয়েছি, সেটা অবশ্যই সবার ভালো লাগবে। আর এই যে হচ্ছে আমার বাসা গোছানোর পর, তো সবার সাথে শেয়ার করা হয়নি যেহেতু সামথিংভাবে গুছাইছি, পুরোটা গোছানো হয়নি। আর আজানের এই যে বার্থডে রিলটা, তো বার্থডে ব্লগটা খুব জলদি পেয়ে যাবেন। আর এই হচ্ছে বাসা গোছানোর পরের অবস্থা, আগের বাসায় তো এই জিনিসটা আমার অনেক বড় ছিল, মনে হয়েছিল এটা ঘর জুড়ে রয়েছে, আর এখন মনে হচ্ছে ছোট্ট এক কোণা পড়ে আছে,
আর এই সোফার অবস্থাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজানের জন্য লালিটা দেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে বেডরুম, বেডরুমটা মোটামুটি করে একটু গুছাইছি। তো বেডরুম থেকে এইটা খুব সুন্দর করে দেখা যায়। এই যে এখান থেকে দেখেন কি সুন্দর একটা ভিউ দেখা যায়, বরফে একদম সাদা হয়ে গেছে। তো আমি এখান থেকে তাকায় তাকায় দেখি যতদূর চোখ যায় খুব সুন্দর সাদা হয়ে গেছে। এটা হচ্ছে আমার বেডরুম থেকে এই ভিউটা দেখা যায়। তো এই দিকটাও খুব সুন্দর লাগে, বিকজ ওই উপরে পাহাড়গুলো দেখা যায়, যদিও ক্যামেরা অতটা ভালো আসতেছে না, বাট এই ভিউগুলো কিন্তু খুব সুন্দর একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই গাছগুলোতে দেখেন অলরেডি কিন্তু পাতা ছেড়ে দিয়েছিল, মেবি বোঝা যাচ্ছে না তো আবার মরে যাবে, কারণ আজকে যে পরিমাণ বরফ পড়েছে মনে হয় না এই গাছে আর পাতা থাকবে। তো আসলে এবার আর গরম পড়তেছে বলে মনে হচ্ছে না, কারণ যেভাবে গরমের মধ্যেও বরফ পড়তেছে। আর এই যে দেখেন, ওহো স্নো, তো আজকের মতো এইটুকুই, সবার সাথে সামথিং একটু ভিউ শেয়ার করলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সকাল এখন কয়টা বাজে? 9টা বাজে। দেখেন কি অবস্থা, এখনো পড়তেছে। তো এভাবে কন্টিনিউ পড়লে কি অবস্থা হবে সেটা তো একটা চিন্তনীয় ব্যাপার। ও মাই গড, তো ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে না, ভালোই তো দেখা যাইতেছে। তো আসলে অনেক পড়তেছে, অনেক। তো এরকম 1 ঘন্টা পড়লে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর এই যে এদিকে দেখেন আমার দুষ্ট ছেলেটা কি করতেছে রে, নিজেটার ভিতরে ঢুকে মুসকি খেলে। যেগুলো পড়তেছে সেগুলো কিন্তু একেবারে আছে। তো এই যে দেখেন ছাতা নিয়ে মানুষ যাচ্ছে, তো খুব সুন্দর লাগতেছে। কিভাবে যে উড়ে আসতেছে সেটা, ও মাই গড, এখান থেকে খুব সুন্দর লাগতেছে। আর এই যে জানালার অবস্থা আমার, আমি সুন্দর ছোট্ট একটা পুতুল বানায় রাখছি জানালায়। কিভাবে উড়ে আসতেছি দৌড়তে, কিভাবে আসতেছি। তো এই ছিল সবার সাথে একটু সামথিং ভিউ শেয়ার করা, সুইজারল্যান্ডে কীভাবে সামারেও এরকম বরফ পড়তে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।